আলাইকুম। আজকে আমি হাজির হয়েছি ইংরেজি গ্রামারের আরেকটা ছোট্ট টপিকস নিয়ে, সেটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ডস। অনেক সময় আমরা ট্রান্সফরমেশন করতে গেলে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে গেলে উই আর ভেরি কনফিউজড উইথ নেগেটিভ ওয়ার্ডস। হাউএভার, বাই দিস ভিডিও ইউ ক্যান রিমুভ ইউর উইকনেস অফ নেগেটিভ ওয়ার্ডস। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। লেটস গেট স্টার্টেড উইথ নেগেটিভ ওয়ার্ডস। ইংরেজি গ্রামারে নাবাচক যে শব্দগুলো আছে সেগুলোকে আমরা নেগেটিভ ওয়ার্ডস বলে থাকি। কিছু নেগেটিভ ওয়ার্ডস আছে যেগুলো ডিরেক্টলি বোঝা যায় যেগুলো নেগেটিভ, কিছু ছদ্মবেশ ধারণ করে নেগেটিভ হিসেবে ব্যবহৃত হয়। হাউএভার, উই ক্যান ডিফারেনশিয়েট, উই ক্যান ক্যাটাগরিজ ইন টু ওয়েজ, ডাইরেক্ট অ্যান্ড অ্যানাদার। ডাইরেক্ট নেগেটিভ ওয়ার্ডস, ইনডাইরেক্ট নেগেটিভ ওয়ার্ডস। যেগুলো আমরা সরাসরি ইংরেজি গ্রামারে নাবাচক শব্দ হিসাবে পাই এবং ইজিলি চিনে যাই, সেগুলো হচ্ছে ডাইরেক্ট নেগেটিভ ওয়ার্ডস। দেন যেগুলো চিনতে একটু ঝামেলা হয়, বাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে থাকে, সেগুলো হচ্ছে ইনডাইরেক্ট নেগেটিভ ওয়ার্ডস। হাউএভার, আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হচ্ছি। নট, নেভার, নো, নন, নাথিং, nobody, no sooner had, none but, no more than, cannot but, এই শব্দগুলো আমরা ইজিলি বুঝে যাই যে এগুলো নাবাচক শব্দ। আমরা জানি নট মানে না, নেভার মানে কখনো না, নো মানে কেউ না বা কিছু না, নন কেউ না, নাথিং কিছু না, নো বডি কেউ না, নো সোনার হ্যাড তে নাতে বোঝানো হয়, নট নন বাট শুধু কাউকে আমরা বোঝানোর জন্য নন বাট ব্যবহার করি, শুধুমাত্র, নো মোর দেন তার চেয়ে বেশি নয়, ক্যান নট বাট অবশ্যই ব্যবহার করার, অবশ্যই না কথাটা ব্যবহার করার জন্য আমরা ক্যান নট বাট ব্যবহার করে থাকি। আসুন, কিছু নেগেটিভ ওয়ার্ডস আছে যেগুলো একটু চিনতে ডিফিকাল্ট, সেগুলো আমরা আলোচনা করি অ্যাজ এ ইনডাইরেক্ট নেগেটিভ ওয়ার্ডস হিসাবে। সেলডম, rarely, hardly, scarcely, barely, seldom, rarely, hardly, scarcely, barely use as a negative word in sentence. Other some negative words: without, unless, until, lest, use as a negative word in sentence. আশা করি আজকের পরে নেগেটিভ ওয়ার্ড নিয়ে আমাদের আর কোনো ঝামেলা হবে না। যদি আমার কন্টেন্টটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।
Thanks a lot for watching my channel.